নমস্কার বন্ধুরা, আদ্রার কিচেন থেকে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ তোমাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। কি বলতো, আমরা তো গরিব মানুষ, গরিব মানুষের যে একটা প্রিয় খাবার সেটা এটা খুব পান্তা ভাত। আমি কালকে ভাত একটু বেশি রান্না করেছিলাম, করার পরে একটু ভাতটা বেঁচে গেলো, সেই ভাতটাকে আমি সুন্দর করে জল দিয়ে রেখে দিয়েছি। সেটাকে একটু করে ফ্রাই করতে হয়, আর ভাতটা যাতে নষ্ট না হয় সেই ব্যবস্থা, সেইভাবে আমি রান্নাটা করছি। দেখো তোমরা, আর বেশি কথা বলবো না, চলো রান্নাঘর দিকে গই। এটা গরম হয়ে গেছে, এবার আমি একটু তেল দিয়ে দেব। দুটো ডিম ভেঙে নিলাম আমি, ডিমটাকে দিয়ে দেবো, দিয়ে ডিমটাকে আমি ভুজিয়ার মতন করে নেব। ভুজিয়া যেমন তৈরি করে, এটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দেবো, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, আর গাজর দিয়ে সুন্দর করে আমি মেরে দেবো দেবো। এবার আমি একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে একটু নেড়ে দেবো। আমার ভাজাগুলো হয়ে গেছে, এবার আমি ডিমের ভুজিয়ারগুলো দিয়ে দেবো ভিতরে, দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে। এবারে আমার এই পান্তা ভাতটা আমি আস্তে আস্তে ছড়িয়ে দেবো। সুন্দর করে নাড়াচাড়া করে নেবো। এই দেখো কত সুন্দর হয়ে গেছে আমাদের ভাতটা, মনে হচ্ছে এটা ভিজা ভাত আমাদের। এবার একটু টমেটো সস ছড়িয়ে দেবো, এবার মেগি মশলা দিয়ে দেবো। একটু হয়ে গেছে আমার ভিজা ভাত ভাজা। ভিজা ভাত ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কত সুন্দর সেট বেরিয়েছে, কত ভালো লাগছে। দেখতে কত সুন্দর হয়েছে, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখা হবে তোমাদের পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, কেমন।